हेलो गाइस वेलकम बैक टू माय चैनल आहारे बांगाली। तो आबार आमी तोमादेर जोनो निये चले आसलाम एकटा दारुण दुर्दान्त एकटा रेसिपी, सेटा होच्छे मटन कारी। सबार घरे घरे हय ए मटन कारी, किन्तु आहारे बांगाली केमन भावे बानाय सेटा तोमरा देखे नाओ। एटा सान्डे करेओ होच्छे बांगालीदेर मध्ये, आबार कोनो स्पेशल अक्शन मानेओ ए रेसिपिटा हवाय चाय। तो तोमरा एकबार ट्राई करे देखो जो आहारे बांगाली किभावे बानाय बा आमी किभावे बानाय। तो देखते थाको आमारी दारुण टेस्टी दुर्दान्त रेसिपी। आमी निये नियेछि चारटे बड़ो बड़ो प्याज आर निये नियेछि एकटा गोटा टमेटो आर तार संगे एकटा गोटा रसुन आमी छाड़िये नियेछि आर मोटामुटी एक किलो आमी मटन नियेछिलाम আর তার সঙ্গে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে একদম চারটে বড় বড় আলু হাফ হাফ করে কেটে আমি ভেজে নিয়েছি। আর এইদিকে দেখে নাও, আমি একদম শিল নোড়ায় আমি বেটে রেখেছি এক টেবিল স্পুন চামচ মতন আমি জিরে আর একটু আদা কাঁচা লঙ্কা রসুন আমি শিলপাটায় বেটে এই বাটাটা বেটে রেখেছি। এবার আমি মাটনটাকে ম্যারিনেট করব। মাটার মধ্যে প্রথমে তোমরা তোমাদের স্বাদ মতো নুন দিয়ে দেবে, তারপরে দিয়ে দেবে হচ্ছে এক টেবিল স্পুন মতন একদম হলুদ, তারপরে যে জিরেটা আমি বেটে রেখেছিলাম সে জিরেটা আমি দিয়ে দিলাম। এইবার একটা গোটা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম একদম টু টেবিল স্পুন মতন দই আর একটু সর্ষের তেল। এটা খুব ভালোভাবে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এটাকে তুমি এক দু ঘন্টাও রাখতে পারো বা রাতে ম্যারিনেট করেও রাখতে পারো, তখন কিন্তু সর্ষের তেলটা দেবে না যখন রাতে ম্যারিনেট করবে। এবার আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, এলাচ, দারচিনি আর তেজপাতা। যেই তেলটাই আমি আলুটা ভেজে রেখেছিলাম সেই তেলে আমি এই ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ফোড়ন গন্ধ উঠে আসলে তারপরে আমি তিনটে বড় বড় পেঁয়াজ আমি তেলে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপরে এই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাকে আমি দিয়ে দিতে হবে। দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে কষাতে হবে যতক্ষণ না গন্ধ কাঁচা গন্ধটা না যায়। তারপরে একটা গোটা টমেটো দিয়ে দিতে হবে। দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে। তারপরে কষানো হয়ে গেলে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিতে হবে। এইবার খুব ভালোভাবে মাটনটাকে কষাতে হবে। মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট ধরে এটাকে কষিয়ে নিতে হবে। একদম মোটামুটি ধিম মানে মিডিয়াম আঁচ করে আমি কষিয়ে নিয়েছি। তারপর এই গোটা রসুনগুলো এটা স্কিপও করতে পারো, এটা আমাদের বাড়ির লোক সবাই খুব ভালোবাসে বলে আমি দিয়েছিলাম 4-5টা ছোট গোটা রসুন। দিয়ে এটাকে আরও খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। বললাম আমি মোটামুটি 40 মিনিট ধরে আমি এই মাংসটাকে কষিয়ে নিয়ে যতক্ষণ না তেল বেরোবে বাইরে থেকে মানে গা দিয়ে একদম কড়ায় 4-5 দিয়ে তেল বেরোবে ততক্ষণ আমাকে এটা কষিয়ে যেতে হবে। এইবার কষানো হয়ে গেলে আমি প্রেশার কুকারে আমি এটা দিয়ে দেব। তোমরাও কিন্তু এটা প্রেশার কুকারে করে, এই রেসিপিটা কিন্তু প্রেশার কুকারেরই। হ্যাঁ, মাটন প্রেশার কুকারে করে, আবার অনেকে কড়াইতেও করে। তারপরে আমি আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু 2 ঘন্টা ধরে, তোমরা যদি কড়াই করতে তাহলে কিন্তু 2 ঘন্টা ধরে করতে হবে, কিন্তু এটা প্রেশার কুকারেই করবে মাস্ট। আর এই যে জলটা দেখতে পাচ্ছ, এটা কড়াইয়ে যে একটু মাখা মাখা ছিল না মশলাটা, সেটাতেই আমি জলটা একটু গরম করে আমি দিয়েছিলাম। একদম 2 কাপ মতন, 1.5 কাপ থেকে 2 কাপ দিয়েছিলাম। তারপরে 4-5টা সিটি দিয়ে নিয়েছি। হয়ে গেল আমার মাটন। মাটনটা জাস্ট অসম হয়, অসম। তোমরা একবার হলেও এটাকে ট্রাই করো। Don't forget to subscribe.